কোভিড পরবর্তীকালীন সময়ে আমরা বরাবরই লক্ষ্য করে আসছি প্রতিটি দেশের ভিসার ক্যাটাগরি, সেটি যে কোনো ক্যাটাগরিতেই হোক না কেন, ভিসার সম্ভাবনাটুকু বেড়েছে। ইলেকট্রনিক মিডিয়ার বদলতে এ কথাটি মোটামুটি সকলেই জানেন। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়, ওয়ার্ক পারমিট ভিসা কোনটিতে আমরা অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে বাংলাদেশি ক্যান্ডিডেটদের জন্য প্রযোজ্য যে কান্ট্রিগুলো, সেগুলো নিয়ে তো অবশ্যই তুলনামূলক আলোচনা আজকের টপিকে থাকছে। এছাড়া পরবর্তীতে স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন কিংবা অন্যান্য ক্যাটাগরিতে কোন দেশটি ফ্লেক্সিবল, কেননা আমরা জানি যে করোনা পরবর্তীকালীন সময়ে ভিসা পসিবিলিটি বেড়েছে, কিন্তু এটি কি সবার জন্য সব দেশে একই ক্যাটাগরিতে? নিশ্চয়ই না। সঙ্গত কারণে আমরা একটু উদাহরণস্বরূপ যদি বলি, কানাডার জন্য ইমিগ্রেশন পলিসি ফ্লেক্সিবল করেছে, তারা অনেক লোক নেবে। ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইজি করে দিয়েছে। স্টুডেন্ট ভিসায় কিছু কিছু কান্ট্রিতে ভিসার সম্ভাবনা অনেক বেড়েছে। তাহলে আপনার জন্য কোনটি? আমাদের আজকের টপিকটি থাকছে ওয়ার্ক পারমিট নিয়ে। অবশ্যই আমরা পরবর্তীতে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা নিয়েও কথা বলব, অর্থাৎ কোন কান্ট্রিতে একজন বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট হিসেবে ভিসার সম্ভাবনাটুকু সব থেকে ভালো রেখে তবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি করতে পারেন। আমরা আজকে তুলনামূলক আলোচনা করার জন্য চারটি কান্ট্রিকে নির্ধারণ করব, কেননা ওয়ার্ক পারমিট নিয়ে ইলেকট্রনিক মিডিয়ার বদৌলতে ফেসবুক বা ইউটিউবে আমরা অনেক কান্ট্রি দেখতে পাই। শিওর শর্ট ভিসা হচ্ছে এমন কান্ট্রিগুলো কোনগুলো? দীর্ঘদিন থেকে ভিসা প্রসেসিং প্রক্রিয়া যেহেতু মোটামুটি প্রায় শতভাগ ভিসার সম্ভাবনা বলে অনেকেই রোমানিয়ার জন্য কথা বলছেন, আমরা তাই সর্বাগ্রে এই কান্ট্রিটি নিয়ে কথা বলব, কেননা রোমানিয়া মোটামুটি সব থেকে বেশি সময় ধরে চলে আসছে যেখানে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসরা ভিসা হচ্ছে, ফ্লাইট হচ্ছে। তবে যদিও মাঝখানে একটু স্থবির বা মন্থর গতি আমরা দেখেছি, কিন্তু আজকের এই সময়ে দাঁড়িয়ে রোমানিয়া যথেষ্ট ভালো ভিসা হচ্ছে এবং আগের তুলনায় সময়টিও কমেছে। এবং ভিসা প্রসেসিং এর সাথে যুক্ত এবং যারা ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য একটি বিষয় অবশ্যই আমরা নিশ্চিত করে বলতে পারি, যে আমরা সাধারণত ইলেকট্রনিক মিডিয়ার বদৌলতে এই মুহূর্তে পর্তুগাল, সেন্টেন, নেদারল্যান্ডের সহ সেন্টেন স্টেটের অনেকগুলো কান্ট্রিতে ভিসা পসিবিলিটির কথা বলি, সেগুলো কি শিওর সব? সেখান থেকে আমরা বাছাই করে নিয়েই আমরা চারটি কান্ট্রির কথা মেনশন করছি। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে রোমানিয়ার কথা, তাহলে সব থেকে বেশি সময় ধরে চলছে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য ভিসার সম্ভাবনা সব থেকে বেশি শিওর শট বললেও কিন্তু ভুল হবে না। তাহলে রোমানিয়াটি হতে পারে আপনার ডেস্টিনেশন কান্ট্রি। সেকেন্ড, আমরা যদি আসি কসোভোর কথা, কারণ দীর্ঘদিন থেকে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য কসোভো ভালো, কসোভো সহজ শর্তে এবং তুলনামূলক কম খরচে ইউরোপে এন্ট্রি করার একটি রাস্তা বলতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে সুবিধাটুকু কি অসুবিধাটুকু কম্পেয়ার অবশ্যই করব। তার আগে সহজ পদ্ধতিতে বলে নিতে চাই যে এটি বাংলাদেশ থেকেই অ্যাপ্লিকেশন করতে পাচ্ছেন। খরচের ব্যাপারটি প্রায় সমমান রোমানিয়া, কসোভো বা নর্থ মেসিডোনিয়া, পাশাপাশি লাস্ট যে কান্ট্রিটি আমরা দেখব সেটি হচ্ছে সার্বিয়া। কোনটি আমার জন্য হবে সেটি বাছাই অবশ্যই আপনারা করবেন, সমস্যাগুলো কোথায় আছে সেগুলোও বলব। নেক্সট আমরা দেখব নর্থ মেসিডোনিয়া, সেখানেও ভিসা হওয়ার সম্ভাবনাটুকু অনেক বেশি বলছে অ্যাম্বাসি স্ট্যাটিস্টিক্স থেকে আমরা যদি দেখি, তাহলে ভিসার সম্ভাবনার যে স্কেলটি, গ্রাফটি উপরের দিকেই দেখা যাচ্ছে। একইভাবে সার্বিয়া, বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসের জন্য আমরা মোটামুটি বরাবরই দেখে আসছি যে কান্ট্রিগুলোতে 2-3 মাস ভিসার সাকসেস রেশিও যথেষ্ট ভালো হওয়ার পরেও হঠাৎ করেই অজানা কারণে রিফিউজের পরিমাণ চলে আসে। তাই সঙ্গত কারণে যারা ভিসা প্রসেসিং এর সাথে যুক্ত থাকেন তারা অবশ্যই একটু হতাশ হয়ে পড়েন এবং এই কান্ট্রিটিকে ত্যাগ করেন, স্বাভাবিকভাবে ক্যান্ডিডেটদেরকে নিরুৎসাহিত করেন। কিংবা যারা কিছু বন্ধু বান্ধব গিয়েছে তারা হয়তো উৎসাহিত হন, কেউ হয়তো সেখানে গিয়ে অনেক সমস্যা আছে, এই ধরনের অনেক ধরনের বিড়ম্বনার কথা বলা হয়ে থাকে, কিন্তু অসুবিধাগুলো স্ট্রিক্টলি আমরা কিভাবে বলতে পারি? রোমানিয়ার ব্যাপারে আমরা দেখেছি ভিসা হচ্ছে, পাসপোর্ট মানে ইন্ডিয়াতে আমাকে যেতে হচ্ছে না, পাসপোর্ট রিনিউ করে দিয়ে ভিসা হয়ে যাচ্ছে, এটি আজকের সময়ে মোটামুটি সকলেরই জানা কথা। কিন্তু সমস্যার যেটি দিক ছিল সেটি একটি ব্যাপারই ছিল, স্থবির ছিল, মন্থর গতি ছিল, সময় বেশি লেগেছে। সেটি যেহেতু আগের তুলনায় অনেক সহজীকরণ হয়েছে, সঙ্গত কারণে রোমানিয়া আপনার জন্য অপশনটি শিওর শট হিসেবে দেখতেই পারেন। দ্বিতীয়ত, আমরা যেটি নর্থ মেসিডোনিয়ার কথা বলছি, বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য এটি মোটামুটি একটি অপরিচিত একটি দেশ বলা যায়। বাংলাদেশে এখনও এই কান্ট্রিটি এতটা পরিচিতি পায়নি, কিন্তু এখানের সহজতর যে দৃষ্টিকোণ সেটি হচ্ছে যে সেখানেও আপনাকে রোমানিয়ার মতোই ইন্টারভিউ ছাড়া, ইন্ডিয়া যাওয়া ছাড়া আপনি ভিসা প্রসেসটি করতে পারেন। সিমিলার কান্ট্রি সার্বিয়া, সেখানেও আপনারা ইন্টারভিউ ছাড়া
ইন্ডিয়া যাওয়া ছাড়া ভিসা প্রসেসটি করতে পারে। আমরা যে দুটি কান্ট্রির সাথে কম্পেয়ার করব, রোমানিয়ার যে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার কথা বলছি বা কসোভোর কথা বলছি, সময়ের দিক থেকে এই তিনটি কান্ট্রির তুলনায় রোমানিয়া এখনও একটু বেশি সময় লাগছে। এটি সহজ হতে বা আগের জায়গায় আসতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু খরচের কথাগুলো যদি বলি প্রায় সেম। কিন্তু কসোভোর ব্যাপারে এখানে একটু তুলনামূলক পার্থক্য আছে, অর্থাৎ সেখানে ইন্টারভিউ ফেস করতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র প্রসেসিং প্রক্রিয়া চলছে, এখনো সাবমিশনের দিকে গিয়ে ইন্টারভিউর ব্যাপারটি কেমন আছে, ভিসার সাকসেস রেশিও এটি সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করেন, সম্ভাবনাটুকু ভালো, এই কথাটুকুই শুধুমাত্র এই মুহূর্তে বলা যাবে। যখনই আমরা ডিসিশন পাবো তখন থেকে কিন্তু আমরা বলতে পারবো অ্যাকচুয়ালি সাকসেসের রেটটি কেমন, রেশিওটি কেমন। কিন্তু নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়াকে আমরা যেহেতু ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করে বলতে পারি, তাহলে তাদের স্কেলটি অনেক উপরে। রোমানিয়ার জন্য যদি সময়সীমাটি আপনাদের জন্য একটু প্রধান অন্তরায় হয়ে থাকে, কিংবা বিগত বছরের বেশ কিছু সময়ের তাগিদে অনেকে রোমানিয়া সাবমিশন করেছেন, সময়সীমাটি এত বেশি যে ধৈর্যচ্যুতি ঘটেছে, তাহলে তাদের জন্য অল্টারনেটিভ অপশন হিসেবে হতে পারে কসোভো, হতে পারে নর্থ মেসিডোনিয়া, হতে পারে সার্বিয়া। সঙ্গত কারণে যে কোনো কান্ট্রি একটি চুজ করার আগে আপনার প্রোফাইলটি কোথাকার জন্য প্রযোজ্য, যারা এই বিষয়ে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, প্রসেস করতে যাচ্ছেন, মাদার কনসালটেন্টের তরফ থেকে অলরেডি চারটি কান্ট্রির জন্য আলাদা আলাদা ভিডিও আছে, আপনারা প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমাদের পরবর্তী টপিক হবে স্টুডেন্ট ভিসায় কোন কান্ট্রিটি ভিসার সাকসেস রেশিওর দিকে ভালো বা সম্ভাবনাময় সেটি থাকবে। পাশাপাশি আরও একটি কথা যোগ করতে চাই যে অ্যাট দ্য সেম টাইম আমরা ইলেকট্রনিক মিডিয়ার বদৌলতে বিভিন্ন সেনজেন স্টেটের ওয়ার্ক পারমিট ভিসার কথা বলছি, অর্থাৎ দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে সবাই তো চায় সেনজিন স্টেটে এন্ট্রি করার জন্য তার সব থেকে বড় রিজন 26টি কান্ট্রিতে মুভ করা যায়, কিন্তু এটি কি আপনার জন্য প্রযোজ্য, প্রশ্নটি আপনার দিকেই দেব। আর অবশ্যই আপনি সিদ্ধান্ত নেবেন, কেননা আমরা যখন দেখি নেদারল্যান্ড ভিসা হচ্ছে, ডেনমার্ক সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, খুব সহজে সুইডেন ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, এমন যখন থাম্বনেইলটি দেখতে পাই তখন সঙ্গত কারণে আমরা প্রশ্ন করতেই পারি নিজেকে, আমি নয় কেন, কিন্তু ভিসার সম্ভাবনাটুকু কি সেই রকম? ওয়ার্ক পারমিট যদি বা আসলো, আপনি কি ইন্টারভিউতে গিয়ে সাকসেসফুলি ভিসাটি 100% এসিওর হয়ে করতে পারবেন? যদি না হয় সেই ক্ষেত্রে কতখানি টাকা খরচ হচ্ছে সেটিও তো ভাবা, ভেবে দেখার বিষয়। এছাড়া আজকের যে আমরা চারটি কান্ট্রির কথা বললাম যেগুলো ইউরোপিয়ান কান্ট্রি, হয়তো সেনজেন নয়, কিন্তু এটির সম্ভাবনাটি তুলনামূলক পার্থক্যগুলি কি দেখা যাচ্ছে, সেখান থেকেও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যাচ্ছে শুধুমাত্র সেটিকে ভায়া কান্ট্রি হিসেবে ইউজ করতে, যদি সেটিও ভেবে থাকেন, যদি ন্যায়সঙ্গতভাবে আপনি সেখান থেকে সুইচ করার কথা ভাবেন, আপনি সেখানে কিছুদিন স্টে করুন এবং পরবর্তীতে বৈধভাবে আপনি যদি মুভ করতে থাকেন তাহলে কত টাকা খরচ পড়ছে, এই বিষয়ে দুটো ক্যালকুলেশন করে অবশ্যই আপনি আপনার সিদ্ধান্তটি নেবেন।